গ্রামের চায়ের দোকানেও দেখি একটা সংসদ ভবন। সংসদ ভবনটা এরকম, গ্রামের যে মুরব্বিরা আছে তারা কিন্তু এসে চা খাবে, এই সরকারের পতন হয়েছে সে নিয়ে গল্প করবে, নতুন যে দুই সমন্বয়ক দেশটা স্বাধীন করে তারা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে সেটা নিয়ে তারা আলোচনা করবে। এই আলোচনা করতে করতে তাদের 5 থেকে 7 কাপ চা যে কখন শেষ হয়ে যায় তারা নিজেরাই জানে না। যখন চায়ের দোকানের মামাটা বলে যে আপনার বিল হয়েছে 7 কাপ চায়ের দাম এত টাকা, তখন সে গলায় হাত মানে গালে হাত দিয়ে বলে, এতগুলো চা কখন খাইলাম, এতগুলো চা আমি খাইনি, আমি 1 কাপ চা নিছি। মানে প্রথম যে 1 কাপ চা সে নিছিল সেই কাপের কথাই শুধু তার মনে থাকে, আর বাকি যে চাগুলো খাইছে সেটার কথা কিন্তু মনে থাকে না।